নর্থ ইস্ট কোস্টগার্ড রিজিয়নে বিভিন্ন পোস্টে নিয়োগ চলছে। তো এই নিয়োগ প্রক্রিয়ায় কী কী পোস্ট রয়েছে এবং সেই সমস্ত পোস্টে কীরকম বেতন রয়েছে, কোথায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং কীরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, বয়সসীমা কীরকম বলা হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ও সেই অফিসিয়াল নোটিশটি, এই নোটিশটি দেওয়া হয়েছে 17 জুন 2020 তারিখে। এই নোটিশটিতে বলা রয়েছে যে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো এমটি ড্রাইভার, যেখানে পে স্কেলের কথা বলা হচ্ছে 19,900 টাকা। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি এবং এসসিদের জন্য 1টি। যেখানে পোস্টিং রয়েছে হলদিয়া, কলকাতা অথবা ভুবনেশ্বর অথবা পেরাদ্বীপে। যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে 10th স্ট্যান্ডার্ড পাস এবং বিতে রয়েছে মাস্ট প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং সিতে রয়েছে শুড হ্যাভ অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকেলস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এবং D নম্বরে রয়েছে নলেজ অফ মোটর মেকানিজম শুড বি অ্যাবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন ভেহিকেল, অবশ্যই মোটর মেকানিজমে নলেজ থাকতে হবে। এবং বয়সসীমার কথা বলা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে, যেখানে রিল্যাক্সেবল অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম। এরপরে B নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো ফক লিফ্ট অপারেটর ইন দ্য পে অফ 19,900 টাকা। এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 1টি ইউআর ক্যাটাগরিদের জন্য ভুবনেশ্বরে। এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম ITI অর আদার রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ নট লেস দেন 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড অর 3 years experience in the trade for which no training is available in ITI or other recognized institution, অর্থাৎ ITI যদি আপনার করা থাকে তাহলে 1 বছরের এই ফিল্ডে অভিজ্ঞতা থাকতে হবে, আর যদি ITI করা না থাকে তাহলে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং তার সাথে বলা হচ্ছে শুড প্রসেস হেভি ডিউটি ভেহিকেল, ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এবং ডিজারেবল রয়েছে 10th স্টুডেন্ট পাস্ট স্ট্যান্ডার্ড পাস্ট, বিতে রয়েছে নলেজ অফ ইংলিশ। এরপরে বয়সসীমার কথা বলা হচ্ছে এখানেও 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে C নম্বরে যে পোস্টটি রয়েছে কার্পেন্টার, এবং এখানে বেতন রয়েছে 19,900 টাকা। এখানে ভ্যাকেন্সি রয়েছে 1টি ইউআর ক্যাটাগরিদের জন্য পেরাদ্বীপে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে শুড হ্যাভ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেড কার্পেন্টার ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন অর আদার রিকগনাইজড ইনস্টিটিউট অর শুড হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড, অর্থাৎ ITI থেকে কার্পেন্টার ট্রেডে আপনাকে ITI করে থাকতে হবে। এবং তার সাথে বলা হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানেও ডিজারেবল রয়েছে মাধ্যমিক পাস এবং এলিমেন্টারি নলেজ অফ ইংলিশ। এখানে বয়সসীমার কথা বলা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। এরপরে D নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো MTS অর্থাৎ পিয়ন। এখানে বেতন রয়েছে 18,000 টাকা। এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 1টি OBC ক্যাটাগরিদের জন্য, কলকাতায় পোস্টিং রয়েছে। এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ অফিস অ্যাটেন্ডেন্ট এবং 2 বছরের অফিস অ্যাটেন্ডেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সসীমার কথা বলা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং E নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো MTS চৌকিদার। এখানে বেতনের কথা বলা হচ্ছে 18,000 টাকা। এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 1টি এসসিদের জন্য, যেখানে পোস্টিং এরিয়া রয়েছে হলদিয়া। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস এবং D নম্বরে যে রয়েছে 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ চৌকিদার ইন অ্যানি রিকগনাইজড ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন এবং 2 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এবং তার সাথে বয়সসীমার কথা বলা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে সবশেষে যে পোস্টটি রয়েছে সেটি হলো লাস্কার, যেখানে বেতন রয়েছে 18,000 টাকা করে। এখানে পোস্ট রয়েছে 1টি হলদিয়াতে OBC ক্যাটাগরিদের জন্য। এখানেও শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং 3 year এক্সপিরিয়েন্স ইন সার্ভ অন বোর্ড, অর্থাৎ 3 বছরের বোর্ডের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সের কথা বলা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। এরপরে বলা হচ্ছে যে ইন্টার স্টেট ক্যারিয়ার মে ভিজিট ইন্ডিয়ান কোস্ট গার্ড ওয়েবসাইট, অর্থাৎ যারা এখানে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করবেন। www.indiancoastguard.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। এরপরে আপনাদেরকে বলা হচ্ছে যে লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 17 জুন 2020 তারিখে, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 17 এপ্রিল 2020 তারিখ পর্যন্ত। অবশ্যই আপনারা যদি এখানে আবেদন করেন অবশ্যই এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন, সেখানে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু বলা রয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।